পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১২ নম্বর ওয়ার্ডের বড়নীলপুর দাসপাড়ার ১০ কলোনিতে একটি জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের ঝামেলা হয়। এক পক্ষের দাবি, তারা যে জায়গাটিতে বসবাস করছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তাদের অভিযোগ এই ওয়ার্ডের কাউন্সিলরের ভাই পরিতোষ চক্রবর্তী ও তার দলবল জায়গাটি দখল করার চেষ্টা করছে। তাদের আরও অভিযোগ, ওই স্থানে থাকা একটি ঠাকুরের বেদী ভেঙে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দারা জানান, জায়গাটি নোংরা আবর্জনায় পরিপূর্ণ ছিল। তাদের অভিযোগ কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। পরবর্তী সময়ে নিজেরা পয়সা খরচ করে জায়গাটি পরিষ্কার করে এবং নিকাশী নালা তৈরি করে জায়গাটি বসবাসের উপযুক্ত হওয়ায় কাউন্সিলরের ভাই দলবল নিয়ে জায়গাটি দখল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা বাধা দিলে তাদের অসভ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত বলে জানান। এখানে সমস্যা হচ্ছে, এখানের মধ্যে আমরা ১০টা ফ্যামিলি বসবাস করি আর দীর্ঘদিন এতদিন এই জায়গাটার মধ্যে পুরো জঙ্গল ঝাড় জঙ্গল হয়েছিল। যখন যার কোনো কাজ হতো সেই সময় সে নিজের পয়সা দিয়ে বা এলাকার থেকে আমরা যারা থাকি সবাই এক জায়গায় পয়সা জমা করে জায়গাটা পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পরে ওই জায়গাটার মধ্যে সমস্যাগুলো মিটে। অনেকজনের মেয়ের বিয়ে হয়েছে, আমার বাবার নিজের কাজ হয়েছে, বাবা মারা গেছে সেই সময় কাজ হয়েছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই ১০টা ফ্যামিলি যদি কোনোদিন কোনো জিনিসের জন্য জায়গাটা দরকার পড়ে তো আমরা তো এই জায়গাটাই ব্যবহার করি। এতদিন আমরা স্থানীয় কাউন্সিলরকে বলুন, সব জায়গায় আমরা পৌরসভায় বলুন, সব জায়গায় আমরা চিঠি করেছি ড্রেনটার জন্য, এতদিন একবারও এসে এখানে মধ্যে হুকি মেরে দেখেনি যে হ্যাঁ এখানটা ড্রেন নিয়ে এদের কী সমস্যা। প্রত্যেক দিন সকালবেলায় ড্রেনের ওই বাড়ির একটা ফ্যামিলির জল কতটা লাগে, প্রত্যেক দিন সব বাড়ির মধ্যে সবাই ওই সকালবেলায় উঠে ওই জলগুলো বাইরে ড্রেনের মধ্যে ফেলে তারপরে চাংদাং করে কাজে যায়। এটা আমাদের প্রত্যেক দিনের কাজ। আজ আমরা ধার দেনা করে ড্রেনটা করেছি, যেই ড্রেনটা হয়েছে আশেপাশের থেকে আমরা শুনতে পাচ্ছি যে আশেপাশে রটনা উঠছে যে ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, ড্রেনের সমস্যা মিটে গেছে, এবার ওখানে লোক বসানো যায়। এবার কী ব্যাপার না ব্যাপার, তারা কী নিয়েছে না নিয়েছে, কী ব্যাপার নিয়ে লোক বসাচ্ছে, আমরা ওইসব কোনো কিছু জানি না। তারা হঠাৎ এর আগের দিন এসেছিলো, এখানে সবাই কাজবাজ করে, বাড়িতে কেউ ছিল না, তারা এসে ধমকি ধামকি দিয়ে গালাগ গালাজ করে দিয়ে গেছে। আমি এসে কাজ থেকে এসে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, বললো আমরা কেউ চিনি না, এরকম গালাগালি করে দিয়ে গেছে, আমি বুঝতে পারছি না, বাড়ির লোক ভয় খেয়ে গেছে। আমি পরে গিয়ে খোঁজ করলাম, আমিও খবর পেলাম না। আজকে হঠাৎ দুপুরবেলা আবার এসছে কয়েকজন লোক, এসে এখানটার মধ্যে বেদিটা ছিল, বেদিটা ভাঙচুর করে দিল, এবার এসে বলছে, তাদের বক্তব্য হচ্ছে জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবার এখানে আমরা লোক আমাদের স্থানীয় কাউন্সিলর যে আছে তার ভাই পরিতোষ চক্রবর্তী এবং ওনার সাথে ওনার পার্টির যারা সদস্য আছে তারা ছিল। আমরা চাইছি, আমরা এখানে ১০টা ফ্যামিলি বসবাস করি, আমাদের একটা জায়গা তো প্রয়োজন। যে কোনো জিনিস হলে একটা মানুষ মারা গেলে কি ড্রেনের উপরে রাখবে, লোকজন যাবে তাকে ডিঙিয়ে যাবে, তো একটা তো জায়গা প্রয়োজন আছে। তো সেই জায়গাটার মধ্যে জানো আমাদেরকে এই জায়গাটা ছাড়া হয়। এই জায়গাটা আমরা নিত্যদিন একটা বিভিন্ন রকমের বাচ্চারা আছে এই জায়গাটার মধ্যে খেলাধুলা করে, পুজো হয় সরস্বতী পূজায়, বিভিন্ন রকমের পূজায়, এগুলো যাতে আমরা করতে পারি। এবার তারা কার থেকে কী পয়সা নিয়ে কী ব্যাপার না ব্যাপার কিছুই বুঝতে পারছি না। হঠাৎ এতদিন উদ্যোগ ছিল না, হঠাৎ ড্রেনটা হয়ে যাওয়ার পরে উদ্যোগ নিচ্ছে এখানে লোক বসে। আপনার নাম? আমার নাম উজ্জ্বল। আমাদের এখানকার সমস্যা হচ্ছে এই জায়গাটা, যে ফাঁকা জায়গাটা রয়েছে এই জায়গাটায় লোক বসাবে। আমরা এতদিন ওরা কোনো কিছু করেনি, ঠিক আছে, আজ আমরা এত কষ্ট করে যে ড্রেনটা তৈরি করেছি ওরা এখন লোকটা বসাবে। আমাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান তারা করেনি, সেই সমস্যার সমাধান তারা করেনি এখন কেন লোক বসাবে? এখন আমাদের একটাই বক্তব্য হলো, আমাদের যখন সমস্যা তখন আপনারা তখন দেখতে আসেননি, এখন যখন আমরা এত কষ্ট করে যখন ড্রেনটা তৈরি করেছি এখন ওরা এখানে লোক বসাবে? আমাদের দেখুন, আমাদের লোকের আমাদের সব দিন আরে দিন খায়, সব লোকের বাড়ি কাজ করে খায়। এবার এই জায়গাটা আমাদের ১০টা ফ্যামিলি যে আছে ১০টা ফ্যামিলির কাজে লাগে। কেউ মারা গেলে, কেউ কোনো অনুষ্ঠান, এই আমার কয়েকদিন আগে আমার বোনের বিয়ের অনুষ্ঠান হলো, কালকে আমার দাদুর কাজ আছে এখানে, একটা মানুষ মারা গেলে কোথায় রাখবো বলুন? আমাদের অত সামর্থ্য নেই বিয়েবাড়ি ভাড়া করার, অত টাকা পয়সা কেউ ইনকাম করে না যে বিয়েবাড়ি ভাড়া করে আমরা তৈরি কাজ করব। আমাদের এই এই জায়গাটাতেই আমাদের ভরসা, আমরা এই জায়গাটা এখন করতে দেবো না। হ্যাঁ, আমরা ১০টা ফ্যামিলি মিলে কষ্ট করে এই এই ড্রেনটা তৈরি করা হয়েছে। এই জায়গাটা গর্ত ছিল, এই জায়গাটা পুরো জঙ্গল ছিল, এই জায়গাটা
পরিষ্কার করা হয়েছে, দেখুন আপনারা বালি সিমেন্ট সব দিয়ে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে। এখন এখন এই জায়গাটা ওরা দখল করবে। আর দ্বিতীয়ত আমরা কেন দেবো না, এই জায়গাটা আমাদের দশের কাজে লাগে। ওইখানটাতে আমাদের ঠাকুর মন্দির তৈরি করা হয়েছে, ওটা আমাদের 8 বছর ধরেই করা হয়েছে। ওই ওই মন্দিরটা আমরা এমনি ঠাকুর এমনি পুজো করা হতো, আমরা বলি তাহলে একটা বেদি করে দিয়ে তৈরি করা হোক। তো বেদিটা তৈরি করতে কিছু মানে হুম্বুতুম্বু ব্যক্তি আছে, তারা এসে ভেঙে দিয়ে চলে গেছে। কয়েকজন মানে লোক এসেছিলেন পার্টি। হ্যাঁ এতজন লোক আছে তাই তখন এসছে, অন্যান্য সময় সবাই তো কাজে যায়। ওরা আসে কটার সময়, একটার সময়। আমাদের মা বাবা মা ভাই বোন সবাই আসে কটার সময়, আড়াইটার সময় কাজ থেকে সবাই আসে। ওরা এসছিল এর আগের দিন একটার সময়, এর আগের দিন তার ওরা তিন চার দিন ধরে আসছে। রাত্রিবেলা 12টার সময় 5-6 জন লোক নিয়ে এসছে, পেছন বাড়ি দিয়ে এসছে, সামনে দিয়ে আসার ক্ষমতা তাদের নেই। বাবার জায়গায় থাকে, ক্ষমতা নেই তাদের। আর আজকে অনেক কজন এসছে, শাবল বা সব কিছু নিয়ে এসছে, পেছন বাড়ি দিয়ে সামনে দিয়ে আসার তাদের ক্ষমতা নেই। ওনারা বলতে চাইছেন যে এখানে লোক বসাবো, আমরা দেব না বসাবো। এতদিন ড্রেনটা ওরা এই মানে শোনা যাচ্ছে এইটাই যে ওরা বলতে চাইছে ড্রেনটা হয়ে গেছে, ড্রেনটা এবার আমরা লোক বসাবো। তাহলে এতদিন আপনারা আসেননি কেন? এতদিন আপনারা কোথায় ছিলেন? এতদিন যে ড্রেনটা তৈরি করলে সময় ভোট পেলেই ব্যাস আর সব ভুলে যায়। আপনারা দেখুন না, ঠাকুর মন্দিরটা কারোর ভাঙার অধিকার আছে? বলছে পারমিশন নিননি কেন? ওনাদের সবকিছু পারমিশন নিয়ে আসতে হবে, আমরা পারমিশন নেবো না। আর কোন ঝামেলা হলে একবার আসে, একবার কোন আসে কাউন্সিলর কি বলে? আপনারা সোজা, আমি আইনের লোক, আমি আইনের, আমি কারোর ব্যক্তিগত কথায় যাব না। কো আপনারা সরাসরি আইনে চলে যাবেন, থানায় চলে যান, থানায় আপনাদের করবে কাজ, আমরা কিচ্ছু করব না। কেন উনাকে তো ভোট দিয়ে আমরা দাঁড় করিয়েছি, কেন উনি আপনাদের আমাদের অসময়ে আসবে না? আমাদের এইটাই বক্তব্য, আর কিছু বক্তব্য নেই। একটা মানুষ মরে গেলে এখানে নিয়ে এসে রাখবে কোথায়? ঘরের মধ্যে রাখবে? ঘরে কত সময় রাখবে? একজন বলে গেলেন যে মরে গেলে আপনারা ঘরের মধ্যে রাখবেন। কেন আমার বাড়ি ঘরের মধ্যে রাখবেন? তাহলে একটা মানুষ যখন মরে যায় তাহলে ঘরের মধ্যে রাখার জন্য আপনারা চলুন না, দেখবে চলুন যে ঘরগুলো কিরকম অবস্থা, ঘরগুলো কিরকম, মানুষ ঘর থেকে বেরিয়েই রাস্তা, তাহলে রাখবে এটা কোথায়? মানুষটা মরে গেলে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।